হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই সবাই যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে অসম্ভব মজার একটা নাস্তার রেসিপি। দর্শক, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তাহলে দর্শক, চলুন এই রেসিপিটা কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, এই রেসিপিটা বানানোর জন্য চুলায় একটা কড়াই বসিয়ে চুলাটা অন করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ সুজি। এখন সুজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে ভাজতে হবে। বেশি হাই হিটে দেয়া যাবে না, তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে সুজিটা ভেজে নেওয়ার পর এই কড়াই থেকে সুজিটা নামিয়ে নিতে হবে। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড দুধ। এখন এই দুধটাকে কিছুক্ষণ জাল করে নিতে হবে। এইভাবে যখন চারপাশ থেকে একটু বলক উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সুজি। আর সুজিটা অল্প অল্প করে দিতে হবে, একসাথে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এইভাবে অল্প অল্প দিয়ে নেড়ে নিতে হবে। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে এই সুজিটা রান্না করে নিতে হবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন ডোটা এইভাবে শক্ত হয়ে আসবে তখন বোঝা যাবে এটা আমার রান্না করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডোটা চুলো থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিব। চুলায় আবার একটা আমি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি। এখন দিয়ে দিব 2 টুকরো দারুচিনি, 1টি এলাচ। এলাচটাকে আমি মাঝখান থেকে ফাটিয়ে দিব, তাহলে ঘ্রাণটা খুবই সুন্দর বেরিয়ে আসবে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে 5 মিনিটের মতো জাল করে একটা শিরা তৈরি করে নিতে হবে। আর এই শিরাটা বেশি আঠালো হবে না, জাস্ট একটু পাতলা টাইপেরই থাকবে। আর দর্শক, যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আজকেই প্রথম দেখছেন আমার ভিডিওটি, তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। তো দর্শক, এটা 5 মিনিটের মতো জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। অন্যদিকে আমি সুজির ডোটা একটা প্লেটে নিয়ে নিলাম। এখন এটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে। এখানে আমি 1 চামচের মতো হাতে তেল নিয়ে তারপরে এটাকে মেখে নিব, তাহলে এই ডোটা খুবই সফট হবে। আর এই সুজির ডোটা যত ভালো করে মেখে নেওয়া যাবে ততই কিন্তু নাস্তাগুলো ভালো হবে। এটা মেখে নেওয়া হয়ে গেলে এই ডোটাকে আমি একটা গোল বলের মতো তৈরি করে নিব। এখন হাতের তালু দিয়ে এইভাবে চ্যাপটা করে নিতে হবে, জাস্ট একটা রুটির মতো তৈরি করে নিব। রুটির সে একটু পুরো থাকবে। এখন একটা চাকু দিয়ে সাইডের ধারগুলো এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এইভাবে চারকোনা হবে। এখন আমি এটাকে এইভাবে লম্বা করে পিস করে নিব। এখন অপর সাইড থেকে আবার এইভাবে কেটে নিতে হবে। এখন এই নাস্তাগুলো আমি একটু আলাদা করে নিব। একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি আর নাস্তাগুলোর পুরোটা এইভাবে থাকবে। এই নাস্তাগুলো ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে কিছুক্ষণ আগে আমি তেল গরম করতে দিয়েছি। এখন তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিব। তেলটা বেশি গরম করতে হবে না, জাস্ট হালকা একটু গরম হয়ে আসলেই হবে। সবগুলো নাস্তা দেয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে।
এখন এই নাস্তাগুলো এই সাইডে ভাজার জন্য কিছুক্ষণ একটু অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর নাস্তাগুলো উল্টে দিতে হবে। নাস্তাগুলো আমি উল্টে দিয়েছি, এখন এই সাইডটা ভাজার জন্য আবার কিছুক্ষণ অপেক্ষা করব। এবার নাস্তাগুলো আমি উল্টে পাল্টে দেখে নিব নাস্তাগুলো ভাজা হয়েছে কিনা। তো দর্শক, নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়েই গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে তুলে নিব। আর এই নাস্তাগুলো গরম অবস্থায় শিরের মধ্যে দেয়া যাবে না, একটু ঠান্ডা করে তারপরে শিরের মধ্যে দিয়ে দিতে হবে। এবার নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি শিরের মধ্যে দিয়ে দিলাম। এখন শিরার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এই শিরার মধ্যে আমি নাস্তাগুলোকে ভিজিয়ে রাখব। এখন 10 মিনিট পর আমি নাস্তাগুলো নিয়ে ফিরে আসলাম। দেখুন দর্শক, নাস্তাগুলো ফুলে কিন্তু টই টুমুর হয়েছে। এখন আমি এখান থেকে একটা নাস্তা আপনাদের কেটে দেখাই। দেখুন এই নাস্তাটা কতটা সফট হয়েছে, আর শিরাটা কিন্তু ভিতর থেকে পৌঁছে গেছে। আর এটাকে কিন্তু আপনারা সুজির পিঠাও বলতে পারেন। তো দর্শক, রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।